দক্ষিণ আমেরিকা অঞ্চলে চলছে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। এরই মধ্যে আটটা করে ম্যাচ খেলেছে দলগুলো। 8 রাউন্ডের ম্যাচ শেষে আর্জেন্টিনার অর্জন 18 পয়েন্ট, পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে তারা। অন্যদিকে কনমেবল অঞ্চলে এখন পর্যন্ত 8 রাউন্ডের ম্যাচ খেলে ব্রাজিলের অর্জন কেবল 10 পয়েন্ট, 3 জয়ের পাশাপাশি 1 ড্র তাদের। সবশেষ ম্যাচে আর্জেন্টিনা পরাজিত হয়েছে কলম্বিয়ার কাছে, আর ব্রাজিল পরাজিত হয়েছে প্যারাগুয়ের কাছে। ফিফার 2026 বিশ্বকাপ অর্থাৎ 23তম বিশ্বকাপ আসরকে সামনে রেখে কনমেবল অঞ্চলে যে বাছাই পর্ব চলছে, সেখান থেকে 6 দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। এক দল খেলবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। 6 দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিবে দক্ষিণ আমেরিকা অঞ্চলে 10 দলের অংশগ্রহণে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। সপ্তম দল অর্থাৎ পয়েন্ট টেবিলে সপ্তম দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। সেখানে 6 দল লড়াই করবে বিশ্বকাপের 48 দলের এই টুর্নামেন্টের শেষ 2 জায়গার জন্য। 6 দলের শেষ 4 দল অর্থাৎ পয়েন্ট টেবিল অনুযায়ী শেষ 4 দল খেলবে সেমিফাইনালের 2 ম্যাচ, আর প্রথম 2 দল খেলবে প্লে অফের ফাইনাল। প্লে অফের ফাইনাল এবং সেমিফাইনাল থেকে উঠে আসা 2 দল লড়াই করবে ফাইনালে। সেমিফাইনাল থেকে উঠে আসা 2 দলের লড়াই পাশাপাশি ফাইনালে সরাসরি উঠা 2 দলের লড়াই থেকে চূড়ান্ত হবে 2টা দল। সে 2টা দল খেলবে বিশ্বকাপের সবশেষ 2 দল হিসাবে অর্থাৎ 47 ও 48তম দল হিসাবে। কনমেবল অঞ্চলে এখন পর্যন্ত 8টা করে ম্যাচ খেলেছে দলগুলো। ব্রাজিলের হাতে এখনও বাকি আছে 10টা ম্যাচ, একইভাবে প্রত্যেকটা দলের কাছে। আগামী 10 ম্যাচের মধ্যে ব্রাজিলকে 10টা কিংবা 8টা ম্যাচে জিততে হবে যদি সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হয়, কারণ বর্তমানে 10 পয়েন্ট নিয়ে 5ম স্থানে আছে ব্রাজিল, সবার উপরে আর্জেন্টিনা। আর্জেন্টিনার অবস্থানটা বেশ ভালো, পরবর্তী ম্যাচগুলোতে তাদের খুব বেশি চাপে থাকতে হবে না হয়তো। তারপরেও এখনও অনেক পথ বাকি আছে বিশ্বকাপ বাছাইয়ের, তাই জয়ের ধারা ধরে রাখতে হবে আর্জেন্টিনারও।